বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই ক্যামেরা আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা টিকটক কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন এবং ভাইরাল করবেন অর্থাৎ আমরা কিন্তু অনেকে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে চাই না আমরা কি করি ভিডিও আপনারা কি করেন ভিডিও এখান থেকে রেকর্ডিং করেন তারপর আপলোড করে ভিডিও রেকর্ডিং করেন আর আপলোড করে দেন এটা কিন্তু কিন্তু ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না অবশ্যই আপনারা সুন্দরভাবে কন্টেন্টটা তৈরি করবেন এবং সুন্দর ভিডিও তৈরি করবেন যদি কন্টেন্টটা সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে জানেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে বন্ধুরা আপনারা কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করুন সেটি আজকে আপনাদের দেখে দিচ্ছি বন্ধুরা আপনারা কোনোদিন কিন্তু এখানে ফ্লাস অপশন থেকে ভিডিও আপলোড করবেন না আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন যদি এমন সময় দেখা যাচ্ছে আপনারা অবশ্যই এমন সময় আসে যে কিছু মিউজিক ভাইরাল চলে অর্থাৎ আপনারা যে সময় যে মিউজিকটা ভাইরাল চলে সেই সময় কিন্তু সেই মিউজিকের উপর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ সেই ব্যবহার করার জন্য ক্লিক এখানে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা যে সময় যে মিউজিকটা ট্রেন্ডিং এ চলে সেই মিউজিক দিয়ে ভিডিও করবেন সেই মিউজিক দিয়ে ভিডিও করার জন্য সে মিউজিকের উপর ক্লিক করে তারপর এখানে ইউজ ডিসেক্ট ক্লিক করলে তারপর আপনারা সেখান থেকে এটা রেকর্ড করে নিবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা রেকর্ড করে নিচ্ছি একটু করে তারপর আপনারা রেকর্ড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ একদম পরে এখানে দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগে ক্লিক করে আপনারা এখান থেকে লিখে দিবেন ফর ইউ ফেস তারপর আপনারা লিখবেন ফর ইউ ফেস অফিসিয়াল তারপর আবার হ্যাশটেক যাওয়ার লিখবেন নিউ ট্রেনিং তারপর আপনারা এখান থেকে দিয়ে দিবেন নিউ ভাইরাল ভিডিও এরকম কিছু ট্রেনিং হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন তারপর আপনারা যদি এখান থেকে কেউ কাউকে মেনশন করতে চান তাহলে কিন্তু এখান থেকে মেনশন দিতে পারেন তারপর যদি আপনারা এখান থেকে কাউকে ট্যাগ করতে চান তাহলে ট্যাগ পিপালে ক্লিক করে আপনারা এখান থেকে কিছু পিপল অথবা কিছু বন্ধুকে ট্যাগ করতে পারেন তারপর আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন হু ক্যান ওয়াচ দিস ভিডিও এখানে মাঝখানে দেখতে পাচ্ছ এটা একটা ক্লিক করে এটা সবসময় আপনারা এফ আছে কিনা সেটা চেক করে নেবেন

অর্থাৎ যেই এখান থেকে যেটা আপনাদের তাম বলে আর কি এখান থেকে যেটা আপনাদের বেস্ট মনে হয় সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর তবে সেইভাবে ক্লিক করে দিবেন সেইভাবে যখন ক্লিক করবেন তখন আপনাদের কাজ শেষ তারপর আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছ পোস্ট এই পোস্ট অপশানে ক্লিক করে দিন পোস্ট অপশানে যখন ক্লিক করে দিন তখন কিন্তু সেই ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে এবং সেটা এখান থেকে আপলোড হয়ে গেছে বন্ধুরা এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করবেন বন্ধুরা এরকম আর নেত্রম ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ বাবা থাকবে সুস্থ থাকবেন